আসসালামু আলাইকুম। আমরা এরকম যে কোনো সিনেমা কিংবা কোনো নাটক দেখে, সিনেমাতে কোনো ইমোশনাল সিন দেখে সবাই কাঁদি, কিন্তু বাস্তব দেখে কেউ কাঁদি না। সে সবসময় মোবাইলে মেসেঞ্জারে বিদেশি লোকদের সাথে কথা বলবে, যাকে জীবনে দেখি নাই, তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতেছে, এখানে ওখানে যাচ্ছে, যেটা আমার পছন্দ না, বাজারে যাবে, বান্ধবীর বাসা যাবে, বন্ধুর বাসা যাবে, তা আবার আমাকে ছাড়া একা একা, কোন কোন দিন রাত্রে ফিরে, কোন কোন দিন রাত্রে দুই দিন তিন দিন বাইরে থেকে আসে, মানে আশেপাশে সমাজ নিয়ে তোমার ব্যস্ত থাকতে হয়। এর চেয়ে চিন্তা করছি যে দুষ্ট গলের চেয়ে শূন্য ঘর অনেক ভালো, রাস্তা নাই, কারণ মূল হচ্ছে যাকে নিয়ে সংসার করবো সে তো ঠিক নেই, সেই তো সহ ইচ্ছে চলে যেতেছে। আর আপনিই বলেন, কেউ যদি সহ ইচ্ছা না থাকতে চায় তাকে জোর করে রাখাটা কি ঠিক? উনি দেখো এই মেয়ে মানুষের মতো কান্না করতেছে, যেখানে কান্না করার কথা তোমার বা হাজব্যান্ডকে ছেড়ে। নিশ্চয়ই আপনাদের বাচ্চা আছে, আর বয়স কত? এই তো 2 বছর। 2 বছরের একটা বাচ্চাকে রেখে আপনি চলে যাচ্ছেন আপনার ফ্রেন্ডের বাসায় আড্ডা মারতে, এটা জীবন না বাজানোনি? শুধু তাই, বাচ্চাটার দিকে কোনো খেয়াল রাখে না, সারাক্ষণ বাইরে বাইরে থাকে। তাহলে কি আর করার, যেহেতু আপনারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, নেন মাজনুনি সিগনেচার কর। যথেষ্ট তাহলে আপনাদের আজ থেকে ধর্ম শরীয়ত মোতাবেক আপনারা স্বামী স্ত্রী না? মানুষ কথায় বলে না, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দুজনের প্রয়োজন, আর ভাঙার জন্য একজনই যথেষ্ট। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।